হ্যালো বন্ধুরা, শুভ ভাইফোঁটা তোমাদের সবাইকে। এই দেখো আমার বউ একটা নতুন কেক বানিয়েছে আজকে। কেকের প্রতিটা প্রসেস তোমাদের দেখাতে পারছি না, বাট যতটা ওকে হেল্প করেছি কিছু কিছু জায়গায় ছবিগুলো আমি তুললাম, তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই এখন যেমন চলছে ক্রিমটাকে ফাটানোর কাজ, প্রচণ্ড টাইম লাগে গো, যাই বলো না কেন, আমার তো হাত ব্যথাই হয়ে গেছে, ঘুরছে তো ঘুরছেই ঘুরেই যাচ্ছে, ঘোরা শেষ হচ্ছে না। যাই হোক, শেষ পর্যন্ত ক্রিমটা ফাটানো হলো, আর একটু থকথকে টাইপের হয়। তোমরা যদি কখনো বাড়িতে ট্রাই করবে, যদি দেখবে যে ক্রিমটা ঘুরতে ঘুরতে মেশিন ঘুরতে তুমি ঘুরে যেও না, ঠিক আছে, ক্রিমটা দেখবে আস্তে আস্তে শক্ত টাইপের হয়ে যাবে। আর হ্যাঁ, এদিকে এবার বউ আগে থেকেই কেকটাকে তৈরি করে রেখেছিল। তো এই যে কাপড় না কাগজ, আচ্ছা কাগজ খুলছে, খোলা হয়ে গেছে, ল্যাংটা করে দিয়েছে পুরো। এইবার এটাকে তিনটে লেয়ারে ভাগ হবে। প্রথমে শুনেছিলাম যে ও লেয়ার করবে, কটা লেয়ার করবে সেটা জানি না, তিনটে লেয়ারে ভাগ করেছে। দেখো লেয়ারগুলো কি সুন্দর ভাঙছে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। আর যারা কেক তৈরি করতে পারো না, তারা অবশ্যই এটা দেখে কিছুটা হলে তোমরা পারবে বানাতে, আমার যা মনে হয়। আর হ্যাঁ, একটা কথা, তোমরা যদি ভিডিও দেখার পরও যদি কোনো ডাউট থাকে কেক বানানোর ক্ষেত্রে, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি আমার বইয়ের সঙ্গে তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো। বেশি না, 2 ঘন্টার মধ্যে এই কেকটা রেডি হয়ে গেছে, জাস্ট 2 ঘন্টার মধ্যে। আমি জানি না এত ফাস্ট কখনো কেক কেউ বানাতে পেরেছে কি না, আমি তো বলবো আমার বউ ইজ বেস্ট। এই যে দুটো লেয়ার ভাঙা হয়ে গেছে, এরপর লেয়ারগুলো কী করে স্টেপ বাই স্টেপ তৈরি হচ্ছে তোমার যদি দেখে যাও। এই কেকের প্রথম একটা লেয়ার পড়ে গেছে, লেয়ারটা দেখেছো বেশ ভালোই কিন্তু লাগছে। আর এই যে চিনি 1 কাপ না হাফ কাপ, হ্যাঁ হাফ কাপ নিলো, এর সঙ্গে একটু জল মেশালো, মিশিয়ে তারপর গুলেই দিচ্ছে, গুলেই যাচ্ছে। কতক্ষণ কিন্তু গুলেছে বাবা, এতক্ষণ বলা যায় নাকি। আচ্ছা, এই গুলতে গুলতে যেটা আমি বুঝলাম, এটা একটা সুগার সিরাপ তৈরি হচ্ছে, গুলেই যাচ্ছে, দেখেছো কি সুন্দর গুলেই যাচ্ছে একদম। হ্যাঁ, চিনিটা যেন জলের সঙ্গে একদম সমানভাবে মিশে যায়, যেন কোনো দানা দানা যেন কিছু না থাকে। আচ্ছা, এরপর দেখো ওই সিরাপটাকে চারদিকে অল্প অল্প করে সুন্দর লাগিয়ে দিচ্ছে। বাহ, এই কাজটা তো বেশ সুন্দর কাজ, ইজি কাজটা, তোমরাও পারবে, বাড়িতে ট্রাই করো, কিন্তু না পারলে অবশ্যই কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট কী করে করবে, কমেন্ট করো, তারপর আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব, কোনো টেনশন নিও না। আচ্ছা, এরপর এই ডার্ক চকলেটের কম্পাউন্ড, যেটা তোমরা যে কোনো বাজার থেকেই পাবে কিনতে, ওটাকে আগে থেতো করে নিচ্ছে, গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছে, কারণ এরপরে এই সব গুঁড়োগুলোকে মাইক্রোওভেনে পাঠাতে হবে। এই একটা মাইক্রোওভেন বলে সব কিছু নিয়ে মাইক্রোওভেনের মধ্যে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো গরম করতে হবে। হ্যাঁ অবশ্যই, তার সঙ্গে একটু বাটারও মিশিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে মাইক্রোওভেনে চলে যাচ্ছে, আসলে মাইক্রোওভেনে দিলে কী হয়, ওটা একটু গলে যাবে জিনিসটা, গুঁড়ো গুঁড়ো আছে তো, শক্ত শক্ত আছে, গলে যাবে।
এরপর মাইক্রোফোন থেকে বার করে পর আবার সেই ঘুরিয়েই যাচ্ছে। অবশ্যই এবার ঘোরাচ্ছে, কারণ চকলেটগুলো মাইক্রোফোনে দেওয়ার পর গলে যায় ঠিকই, কিন্তু যেটা বুঝলাম ওই থকথকে টাইপের থাকে, শক্ত শক্ত, ওটাকে ভালোভাবে ঘেঁটে একদম মিহি করে দিতে হবে। করার পর তারপর ব্রাশ দিয়ে তোমার কেকের ওপরে সুন্দর করে একটা লেয়ার বানাবে। আর হ্যাঁ, এর সঙ্গে অবশ্যই তোমরা চাইলে একটু সুগার সিরাপটাও মিশিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। চকলেটের এই সিরাপটা দেখেই আমার লোভ লেগে যাচ্ছিল, মনে হচ্ছিল একটু নিয়ে চেটে নি, কিন্তু চাটতে গেলে আমাকেই পুরো চেটে দেবে। থাক, তোমরা বরঞ্চ দেখো পরেই চাটবো, শেষে কুচা বাচা যদি কিছু করে থাকে। এই যে দেখো, থকথকে একটা জিনিস থেকে এখন কিরকম একটা সেমি সলিড টাইপে তৈরি হয়ে গেল। এরপর এটাকে চারদিকে কেকের ওপরে ছড়িয়ে দিচ্ছি, তারপর এটার উপরে একটু তোমার ব্রাশ দিয়ে লেপে দিচ্ছে। এরপর তোমাদের যে ক্রিমটা যে প্রথমে ফাটিয়েছিলাম, একটা সলিড টাইপের বানানো হয়েছিল, সেমি সলিড টাইপের, সেটাই ক্রিমটার একটা লেয়ার করে দিচ্ছে। কী সুন্দর করে দেখো, আমার বউ বেশ ভালো কাজ জানে, বলো কী বলো তোমরা, কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। আর হ্যাঁ, এরপর চকো চিপস, এই সাদা সাদা যেগুলো দেখছো ছোটো ছোটো দিচ্ছে, এগুলো চকো চিপস, তোমরা বাজার থেকে কিনতে পারবে। সেই চকো চিপসগুলো উপরে ছড়িয়ে দিচ্ছে, ছড়িয়ে দিয়ে ওর ওপর আবার একটা ক্রিমের প্রলেপ দিয়ে এবং বা চকলেটের প্রলেপ দিয়ে জিনিসটাকে একদম সমানভাবে তৈরি করে দিচ্ছে। এই যে কেকের সেকেন্ড লেয়ারটা পড়ে গেছে, দেখে নিয়েছ, এই সেকেন্ড লেয়ারটার ওপর সেই প্রথম লেয়ারটা যেরকম পরপর স্টেপ বাই স্টেপ হয়েছে, সেই স্টেপগুলোই এখানে ফলো করতে হবে। সেই ক্রিম, সেই চকো চিপস দিয়ে সুন্দর করে একটা লেয়ার বানাতে হবে। এইভাবে লেয়ার, তিনটে লেয়ার এই কেকটাতে তৈরি হচ্ছে। তোমরা চাইলে চারটেও বানাতে পারো, পাঁচটাও বানাতে পারো, তোমাদের মতো করে, কিন্তু এই কেকটাতে তিনটে লেয়ার বানানো হচ্ছে, ঠিক আছে? এই যে এটা লাস্টের লেয়ারটা পড়ে গেছে, লাস্টের লেয়ারে ঠিক সমানভাবে চকলেট, তোমার সুগার সিরাপ সব কিছু দিয়ে, চকো চিপস দিয়ে আবার একটা ক্রিম দিয়ে একটা লেয়ার বানিয়ে নিতে হবে। লেয়ার বানিয়ে
তারপরে স্টেপ কি কি আসছে চলো তোমাদেরকে পরপর দেখাই। যখনই তোমাদের তিনটে লেয়ার পুরো কমপ্লিট হয়ে যাবে, এরপর এই ক্রিম দিয়ে সুন্দর করে কেকটাকে সাজানো হবে। এই জিনিসটা হচ্ছে আমি যেটা বুঝলাম আজকে, তোমাদের যার যত পারফেকশন আছে তত সুন্দর তার কেক তৈরি হবে। মানে কেক দিয়ে হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপারটা, যেটা আমি বুঝলাম। তো তোমাদের বন্ধুরা প্রথমে শুরুতেই কিন্তু অনেক সময় হবে না, ধৈর্য হারাবে না, অবশ্যই ধৈর্য ধরে কন্টিনিউ করতে থাকবে, দেখবে জিনিসটা খুব সুন্দর একটা কেক তৈরি হয়ে যাবে। প্রথমে শুরুতে দেখো কত ছেঁড়া বেড়া অনেক কিছু হবে, ভেঙে যাবে, কোথাও নষ্ট হবে, কিন্তু ধৈর্য কেউ হারাবে না, কন্টিনিউ করে যেও। আস্তে আস্তে ধরে ধরে বিভিন্ন স্প্যাচুলা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখবে খুব সুন্দর করে একটা কেক তোমাদের সামনে তৈরি হয়ে যাবে। কেক বানানো খুব আহামরি কিছু ব্যাপার না, তোমরাও পারবে, বাড়িতে ট্রাই করো, অবশ্যই আমাকে জানিও কার কীরকম কতটা কী তৈরি হলো। হ্যাঁ, কমেন্ট বক্সে পারলে ছবি অবশ্যই দিও। বন্ধুরা, কেকটা এখন শেষের দিকে, এরপরে কেকটার অনেক ডেকোরেশন আছে, অনেক ফুল, অনেক কিছু পাতা, অনেক কিছু এরপরে করেছে, কিন্তু সেইগুলো আমি আর তুলতে পারিনি, আমি একটু বেরিয়ে গেছিলাম নিজের কাজে। পরে এসে কেকটা দেখে তো আমি হা হয়ে গেছি। যাই হোক, পরের কোনো ভিডিওতে তোমাদের ডেকোরেশন কী করে কী করে পাতা ফুল বা অনেক সুন্দর সুন্দর যে জিনিসগুলো হয় তো সেগুলো কী করে হয় সেগুলো তোমাদের দেখাবো। আর এই দেখো ফিনিশিং কেকটা কত সুন্দর হয়েছে, আমি বাড়িতে এসে তো কেকটা দেখে চমকে গেছি, এত সুন্দর কেক হলো কী করে। পরের ভিডিওতে তাহলে তোমাদের জন্য অনেক নতুন কিছু নিয়ে আসবো। এখনকার মতো টাটা, ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।